সিবিআই নজরে অনুব্রত ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক আধিকারিকদের তলব সিবিআই এর, নথি সহ বোলপুরের সিবিআই ক্যাম্পে ব্যাংকের আধিকারিকরা, বোলপুর পৌরসভার চেয়ারম্যানের স্বামীকেও তলব, তৃণমূল কাউন্সিলরের স্বামী বাবু দাসকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাক, সিবিআই ক্যাম্পে বীরভূমের তৃণমূল সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, সিবিআই ক্যাম্পে বিশ্বভারতী বরখাস্ত কর্মী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও, অনুব্রত আইনজীবী লেখক চন্দ্রনাথ। রাউস অ্যাভিনিউ কোর্টের পর দিল্লি হাইকোর্টও সাইগালের ধাক্কা, গরু পাচার মামলায় কেষ্টরক্ষী সাইগালকে দিল্লি এনে জেরা করতে পারবে ইডি, সাইগালের আর্জি খারিজ, রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশই হাইকোর্টে বহাল, দিল্লিতে কতদিন রাখতে চান ইডির কাছে জানতে চাইল দিল্লি হাইকোর্ট, 7 দিন, সাইগালকে দিল্লি এনে জেরার সময় নিয়ে হাইকোর্টে জানালো ইডি। কোর্টে ধাক্কার পরে সরানো হলো সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন আশীষ চট্টোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য আশীষ চট্টোপাধ্যায় এবার উপাচার্য, রাজ্য সরকারের প্রস্তাবে আজই সম্মতি রাজ্যপালের, সূত্র মারফত খবর। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কোর্টে ধাক্কার পরে সরানো হলো সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন আশীষ চট্টোপাধ্যায়। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন আশীষ চট্টোপাধ্যায়, কি জানতে পারছো? আর তুমি জানো যে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন যে উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে অপসারণের, এবং সুপ্রিম কোর্ট সেই নির্দেশে মান্যতাও দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছিল, তাহলে কি অফিসিয়ালি সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নতুন উপাচার্য কাকে করা হবে, কবেই বা করা হবে? 150 বছরের বেশি বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে উপাচার্যহীন। আজকে যেটা জানা যাচ্ছে রাজভবন সূত্রে, যে আচার্য তথা রাজ্যপাল লা গণেশন রাজ্য সরকার বা উচ্চশিক্ষা দপ্তরের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন, এবং আশীষ চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে যিনি এখন সহ উপাচার্যের দায়িত্বে রয়েছেন, সেই আশীষ চট্টোপাধ্যায় আগামী 3 মাসের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ সামলাবেন। এবং এটাও বলা হয়েছে যে আগামী 3 মাসের মধ্যে সার্চ কমিটি তৈরি হবে। তুমি জানো যে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি বা উপাচার্য নিয়োগের রীতি চালু আছে, এবং তারপর স্থায়ী উপাচার্য তৈরি হবে বা নিয়োগ করা হবে, তার আগে আশীষ চট্টোপাধ্যায় এই দায়িত্ব সামলাবেন, এমনটাই রাজভবন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। শিগুর থেকে টাটার বিদায় নিয়ে ফের মুখ খুললেন মমতা, চড়া সুরে আক্রমণ সিপিএম কে, কেউ কেউ বলে বেড়াচ্ছে টাটা কেন বাংলার মেয়ে ছেলে মেয়েদের চাকরি দেবে, বিজেপি সিপিএম এটা বলে বেড়াচ্ছে আমরা কখনো কাউকে আলাদা করে দেখিনি, আমাদের এখানে যারা বিনিয়োগ করেছে তাদের সবাইকে স্বাগত, জোর করে কৃষকদের জমি কেড়েছেন, তাপসী মালিককে পুড়িয়ে মেরেছেন, আপনাদের ভোট দেওয়ার জন্য টাটারা আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল, সিঙ্গুরে ন্যানো কারখানায় বিদায় নিয়ে বামেদের সঙ্গে টাটাকেও আক্রমণে মমতা। সিঙ্গুর থেকে টাটার বিদায় নিয়ে ফের মুখ খুললেন মমতা, চড়া সুরে আক্রমণ সিপিএম কে, কেউ কেউ বলে বেড়াচ্ছে টাটা কেন বাংলার ছেলে মেয়েদের চাকরি দেবে, বিজেপি সিপিএম এটা বলে বেড়াচ্ছে আমরা কখনো কাউকে আলাদা করে দেখিনি, আমাদের এখানে যারা বিনিয়োগ করেছে তাদের সবাইকে স্বাগত, জোর করে কৃষকদের জমি কেড়েছেন, তাপসী মালিককে পুড়িয়ে মেরেছেন, আপনাদের ভোট দেওয়ার জন্য টাটারা আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল, সিঙ্গুরের ন্যানো কারখানায় বিদায় নিয়ে বামেদের সঙ্গে টাটাকেও আক্রমণে মমতা।